দিস ইজ দ্য ভিসার অফ রাইট লাং। তো আমরা জানি আমাদের বডিতে দুইটা লাং থাকে, রাইট অ্যান্ড লেফট লাং। এখন কীভাবে বুঝলাম যে এটা রাইট লাং আর এটা লেফট লাং? তো প্রথমত আমরা যেটা দেখি যে ফিশার দেখি, রাইট লাংয়ে সাধারণত দুইটা ফিশার থাকে, একটা হচ্ছে অবলিক ফিশার আর একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, কিন্তু লেফটে শুধুমাত্র অবলিক ফিশার থাকবে। এবং লুপ যদি দেখি তাহলে রাইট লাংয়ে তিনটা লুপ থাকবে, আপার লুপ, মিডল লুপ অ্যান্ড লোয়ার লুপ, আর লেফট লাংয়ে শুধুমাত্র আপার লুপ অ্যান্ড লোয়ার লুপ থাকবে, এই দুইটা লুপ থাকবে এবং একটা ফিশার থাকবে অবলিক ফিশার। তো এইগুলো দিয়ে দেখা যায়, এখন কোনো কারণে যদি কোনো লাংসে আর্টিফিশিয়াল ফিশার তৈরি করা হয়, তখন হচ্ছে আর্টিফিশিয়াল ফিশার তৈরি করলে তখন ওইটা বোঝা যাবে, কারণ হচ্ছে ওই জায়গাটা তখন গ্লসি থাকবে না, কারণ এই যে ফিশারগুলো, এই ফিশারগুলো খুব গ্লসি, কারণ কি এগুলোতে প্লোরা থাকে, প্লোরার মেমব্রেন থাকে, এই জন্য এটা গ্লসি। তো আর্টিফিশিয়াল ফিশারে এরকম গ্লসি ভাব থাকবে না, তো ওইভাবে বোঝা যাবে যে ওটা আর্টিফিশিয়াল ফিশার। তো ওই ক্ষেত্রে আমরা বুঝবো মেনলি হচ্ছে লিঙ্গুলা দ্বারা, লেফট লাংয়ে হচ্ছে লিঙ্গুলা থাকে আর হচ্ছে কার্ডিয়াক নার্ভস থাকে। তো এই দুইটা জিনিস দ্বারা বোঝা যাবে এটা লেফট লাং, আর এই দুইটা জিনিস রাইটে যেহেতু থাকে না তার মানে এটা হচ্ছে রাইট লাং। আর একটা জিনিস হচ্ছে এই যে কার্ডিয়াক ইমপ্রেশন, কার্ডিয়াক ইমপ্রেশন লেফট লাংয়ে অনেক ডিপ থাকবে আর হচ্ছে রাইট লাংয়ে সেটা শ্যালো থাকবে, এটা দ্বারাও বোঝা যায়। নাও দ্য বর্ডার অ্যান্ড সার্ফেস। তো বর্ডার হচ্ছে তিনটা বর্ডার থাকবে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডারটা অনেক শার্প থাকবে, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, এটা ব্লান্ট থাকবে, এবং ইনফিরিয়র বর্ডার, এই যে ইনফিরিয়র বর্ডারটাও খুব ভালো বোঝা যায়, এই যে। তারপরে আসি অ্যাপেক্স অ্যান্ড বেস, এই যে এটা হচ্ছে অ্যাপেক্স, অ্যাপেক্সের এই যে এটাতে বোঝা যায়, এটা হচ্ছে ফার্স্ট রিবের ইমপ্রেশন, এই যে এদিকে বোঝা যাচ্ছে ফার্স্ট রিবের ইমপ্রেশন, এর উপরের অংশটাই হচ্ছে মেনলি অ্যাপেক্স। তো এই ফার্স্ট রিব থেকে মোটামুটি অ্যাপেক্স হচ্ছে 3-4 সেন্টিমিটার হয়, মানে এর ডিস্টেন্সটা 3-4 সেন্টিমিটার, আর এই অ্যাপেক্স অংশে হচ্ছে ফ্লোরা থাকবে, সার্ভাইকেল ফ্লোরা, এবং এটার উপরে সার্ভাইকেল ফ্লোরার উপরে আরেকটা থাকবে হচ্ছে সুপ্রাফ্লোরাল মেমব্রেন, যেটাকে সিপশন ফাসাও বলে, এবং এটা হচ্ছে ওই সার্ভাইকেল ফ্লোরাকে স্ট্রেন্থেন করবে। এবার যদি আসি বেস, এই যে এটা হচ্ছে বেস, তো বেস, বেস যদি রাইটের ক্ষেত্রে দেখাই, রাইটের বেস মূলত হচ্ছে ডিপ থাকবে, একটু বেশি ডিপ থাকবে লেফটের তুলনায়, কারণ হচ্ছে রাইট, রাইট লাংসের নিচে থাকবে রাইট লোব অফ লিভার, আর হচ্ছে লেফট লাংয়ের নিচে থাকবে হচ্ছে লেফট লোব অফ লিভার, স্প্লিন অ্যান্ড ফান্ডাস অফ স্টোমাক। যেহেতু লিভারের রাইট লোবটা অনেক মানে হায়ার, অনেক মানে রাইট লোব ইজ হায়ার দ্যান দ্য লেফট লোব, এই জন্য মেনলি হচ্ছে রাইট লাংসটা একটু উপরে থাকবে লেফটের তুলনায়। নাও দ্য সার্ফেস, এই যে এটা হচ্ছে কোস্টাল সার্ফেস, এই অংশটা, কারণ এখানে হচ্ছে রিপসের ইমপ্রেশনগুলো থাকতেছে এই জন্য এটাকে কোস্টাল সার্ফেস বলে। তারপরে এটা হচ্ছে মিডিয়াল সার্ফেস, এই যে মিডিয়াল সার্ফেসকে আবার দুইটা ভাগে ভাগ করছে, এই অংশটা হচ্ছে মিডিয়াস্টিনাল পার্ট আর এই অংশটা হচ্ছে বাটিবাল পার্ট, এই যে বাটিবার সাথে রিলেশনে থাকে এই জন্য ভার্টিবাল পার্ট। তো এই ভার্টিবাল পার্টটা মেইনলি হচ্ছে আপার টেন থোরাসিক ভার্টিবার সাথে রিলেশনে থাকবে, আর মিডিয়াস্টিনাল পার্টে হাইলামের স্ট্রাকচারগুলো আসবে এবং যাবে। তো ফ্লোরা, আমরা জানি লাংসের কাভারিং হচ্ছে ফ্লোরা, ফ্লোরা দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার আউটারের দিকে থাকে অ্যান্ড ভিসেরাল লেয়ার, তো ভিসেরাল লেয়ারটা হচ্ছে ভিতরের দিকে পুরোটাতেই থাকবে, কিন্তু প্যারাইটাল লেয়ার এটার কতগুলো ডিভিশন থাকবে, এই যে অ্যাপেক্সের দিকে থাকবে সার্ভাইকেল ফ্লোরা, প্যারাইটাল লেয়ারের সার্ভাইকেল অংশ, তারপরে এইটা তো কোস্টাল সার্ফেস, তো কোস্টাল সার্ফেসের দিকে থাকবে কোস্টাল ফ্লোরা, মিডিয়াস্টিনাল সার্ফেসের দিকে থাকবে মিডিয়াস্টিনাল ফ্লোরা, এবং এই যে এই নিচের দিকে এই অংশে থাকবে ডায়াফ্রামাটিক ফ্লোরা। তো এখন এই যে লাংসের লোয়ার বর্ডার, মানে হচ্ছে ইনফিরিয়র যে বর্ডারটা, তো ইনফিরিয়র বর্ডারে এখানে সামনে থেকে যদি আমি রিপসের রিলেশন বলি, তাহলে হচ্ছে এই জায়গায় থাকতেছে হচ্ছে 6th রিবের সাথে রিলেশন, দেন হচ্ছে 8th রিব, দেন হচ্ছে 10th রিব। তো আর হচ্ছে প্যারাইটাল লেয়ার, যে ফ্লোরার যে প্যারাইটাল লেয়ার মানে হচ্ছে ডায়াফ্রামাটিক ফ্লোরা, ওইটা থাকবে হচ্ছে সামনের দিকে 8th, 10th, দেন হচ্ছে 12th রিবের সাথে রিলেশনে থাকবে। তো এই দুইটার মাঝে, মানে লোয়ার লুব অফ দ্য লাং আর হচ্ছে
ডায়াফ্রামাটিক প্লোরা, এই দুইটার মাঝে যে স্পেসটা তৈরি হবে সেটাকে কোস্টো ডায়াফ্রামাটিক রিসেস বলে, এবং এটা হচ্ছে বডির খুব ইম্পর্টেন্ট একটা মানে ডিপেন্ডেন্ট পার্ট, যেটার মধ্যে ফ্লুইড, পাস, ব্লাড এগুলো জমা হবে আর কি। এবং কোস্টো ডায়াফ্রামাটিক রিসেস আর হচ্ছে কোস্টো মিডিয়াস্টিনাল রিসেস এখানে থাকবে, তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট ফর রিটেন অ্যান্ড ভাইবার। নাও দ্য অ্যানাটমিক্যাল পজিশন, এভাবে ধরতে হবে, এই যে ডায়াফ্রামাটিক এই যে বেইজ অংশ, বেইজ অংশে এইভাবে হাত দিতে হবে, এই যে দিয়ে তারপরে হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে ঠিকভাবে রাখতে হবে, এই যে এভাবে। আচ্ছা, দিস ইজ দ্য বিসেরা অফ রাইট লাং, অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার ইজ শার্প অ্যান্ড লাইস অ্যান্টেরিয়রলি, পোস্টেরিয়র বর্ডার ইজ ব্লান্ট অ্যান্ড লাইস পোস্টেরিয়রলি, অ্যাপেক্স, এটা হচ্ছে অ্যাপেক্স, অ্যাপেক্স ইজ কনিক্যাল ইন শেপ অ্যান্ড ডিরেক্টেড আপওয়ার্ড, অ্যান্ড হাইলাম, হাইলাম লাইস মিডিয়ালি। তো এখন আসি হাইলামের স্ট্রাকচার, তো এটা হচ্ছে হাইলামের, হাইলাম লাংসের, এখানে এটা রাইট লাং, তো রাইট লাংয়ে ফ্রম অ্যাবভ ডাউনার্স কী কী স্ট্রাকচার থাকে দেখি। তো প্রথমে হচ্ছে আমাদের ব্রঙ্কাস খুঁজতে হবে, আমরা জানি ব্রঙ্কাস হচ্ছে হায়ালিন কার্টিলেজ দ্বারা তৈরি, তো এটা মোটামুটি শক্ত হবে অনেক, এই যে, তো প্রথমে আমরা যে স্ট্রাকচারটা শক্ত সেটাই বুঝবো যে এটা ব্রঙ্কাস। তো রাইট লাংয়ের ক্ষেত্রে যেটা ফ্রম অ্যাবভ ডাউনার্স, প্রথমে হচ্ছে আপার লুব ব্রঙ্কাস, এই যে আপার লুব ব্রঙ্কাস, এটাই ধরে যেটা বুঝলাম যে এটা শক্ত, তো উপরে একটা অংশ এটা হচ্ছে আপার লুব ব্রঙ্কাস, এই যে। তারপরে আসি এই যে, এটা হচ্ছে পালমোনারি আর্টারি, এই যে পালমোনারি আর্টারি, দেন হচ্ছে লোয়ার লুব ব্রঙ্কাস, এই যে এটার সাথেই নিচের দিকে লোয়ার লুব ব্রঙ্কাস বা রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস এটাকে বলে, এই যে। দেন আচ্ছা, তারপরে হচ্ছে এই যে পালমোনারি ভেইন, এখানে একটা ভেইন, এখানে একটা ভেইন, তো এটা হচ্ছে আপার পালমোনারি ভেইন, এটা হচ্ছে লোয়ার পালমোনারি ভেইন, তো এখানে কিছু অ্যাক্সেসরি ওপেনিং থাকতেও পারে, কিন্তু ভেইন যেহেতু হচ্ছে ওপেনিংটা অনেক বড় হবে, মানে লুমেন অনেক বড় হয় এবং হচ্ছে থিন হয় ওয়াল, এই জন্য এটা হচ্ছে পালমোনারি ভেইন, আপার পালমোনারি ভেইন এটা, আর এটা হচ্ছে লোয়ার পালমোনারি ভেইন। এখন এই যে লেফট লাং, লেফট ল্যাংয়ের ক্ষেত্রে হাইলামের স্ট্রাকচার, প্রথমে আসি এই যে পালমোনারি আর্টারি, এই যে ফ্রম অ্যাবভ ডাউনার্স পালমোনারি আর্টারি, দেন হচ্ছে এই যে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, তারপরে হচ্ছে এটা হচ্ছে আপার পালমোনারি ভেইনের ওপেনিং, আর এটা হচ্ছে লোয়ার পালমোনারি ভেইন। এখন আসি ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস, তো ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডসে রাইট অ্যান্ড লেফট লাংয়ের ক্ষেত্রে সেমভাবেই স্ট্রাকচার যাবে, এই যে প্রথমে আসি রাইট লাং, রাইট লাংয়ে প্রথমে এই যে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস আপার পালমোনারি ভেইন এটা, তারপরে হচ্ছে পালমোনারি আর্টারি, এই যে দেন হচ্ছে ব্রঙ্কাস উইথ ব্রঙ্কিয়াল ভেসেলস, এই যে লেফট লাংয়ের ক্ষেত্রে সেম আপার পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারি, ব্রঙ্কাস উইথ ব্রঙ্কিয়াল ভেসেলস। নাও দ্য ইমপ্রেশন অফ লাং, তো মিডিয়াস্টিনাল সার্ফেসে কতগুলো স্ট্রাকচারের ইমপ্রেশন থাকে, প্রথমে আসি রাইট লাং, তো রাইট লাংয়ের এটা হচ্ছে কার্ডিয়াক ইমপ্রেশন, লেফট লাং, রাইট লাংয়ের যে কার্ডিয়াক ইমপ্রেশনটা এটা শ্যালো থাকবে, কিন্তু লেফটের ক্ষেত্রে এটা অনেক ডিপ থাকবে, এই যে ডিউ টু দ্য লেফট ভেন্ট্রিকল অ্যান্ড অ্যাপেক্স অফ দ্য হার্ট। আচ্ছা, তো এখন এই যে ইমপ্রেশন, মানে রাইট লাংয়ের ইমপ্রেশনে, এই কার্ডিয়াক ইমপ্রেশনে থাকবে রাইট অরিকল, রাইট এট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, এবং থাকবে রাইট ফ্রেনিক নার্ভ এবং পেরিকার্ডিও ফ্রেনিক ভেসেলস। আর লেফট লাংয়ের ক্ষেত্রে এই জায়গায় থাকবে লেফট অরিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, আর থাকবে হচ্ছে লেফট ফ্রেনিক নার্ভ অ্যান্ড লেফট পেরিকার্ডিওকো ফ্রেনিক ভেসেলস। তো রাইট লাংয়ের ক্ষেত্রে এই যে উপরে এই জায়গায় থাকবে হচ্ছে সুপিরিয়র ভেনাকাভার ইমপ্রেশন, আর এখানে হচ্ছে ইনফিরিয়র ভেনাকাভা এই পাশে নিচের দিকে, আর এই সুপিরিয়র ভেনাকাভার এই দিকে থাকবে আর্চ অফ অ্যাজাইগাস ভেইন, এই যে হাইলামের উপরে আর্চ অফ অ্যাজাইগাস ভেইনের ইমপ্রেশন, এখানে সুপিরিয়র ভেনাকাভার এই পাশে থাকবে হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, তো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে বের হবে রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এটা যাবে অ্যাপেক্সের রিলেশনে যাবে, কারণ অ্যাপেক্সে হচ্ছে ফার্স্ট রিব থাকে, ফার্স্ট রিবের ইমপ্রেশন থাকে, তো ওইটার সাথে রাইট সাবক্লেভিয়ান আর্টারি যাবে, এখানে হচ্ছে ট্রাকিয়া আর হচ্ছে ইসোফেগাসের ইমপ্রেশন। তো এখানে এই যে কার্ডিয়াক নচ, কার্ডিয়াক ইমপ্রেশনে তো থাকে হচ্ছে হার্টের অংশ, আর এই কার্ডিয়াক নচে থাকবে হচ্ছে অ্যাপেক্স অফ দ্য হার্ট, এই যে এই অংশে, আর এটা হচ্ছে লিঙ্গুলা,
তো লিঙ্গুলা হচ্ছে মিডল লুপ নির্দেশ করে, কারণ হচ্ছে রাইটে তিনটা লুপ থাকে, লেফটে দুইটা, তো লেফটে মিডল লুপটা থাকে না, তো লিঙ্গুলাটা ওইটা নির্দেশ করে, মিডল লুপ নির্দেশ করে। আর এখানে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা থাকবে, আর এটা হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টার ইমপ্রেশন। এখানে হাইলামের সামনে এই জায়গায় থাকবে পালমোনারি ট্রাঙ্ক, আর এখানে থাকতেছে হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, যেটা অ্যাপেক্সের রিলেশনে যাবে, ফার্স্ট রিবের রিলেশনে যাবে, এটা হচ্ছে ইসোফেগাস, দেন এর নিচে থাকবে হচ্ছে থোরাসিক ডাক্ট। এই যে কোস্টাল সার্ফেস, তো কোস্টাল সার্ফেসে রিবসের ইমপ্রেশনগুলো আছে এই যে, তো এখানে দুইটা জিনিস দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইনভেজিনেশন আর একটা হচ্ছে ইভাজিনেশন, এই যে ইনভেজিনেশন ইভাজিনেশন, ইনভেজিনেশন ইভাজিনেশন, তো এই ইনভেজিনেশনগুলো ফর্মেশন হয় কার রিবসের ইমপ্রেশনের কারণে, আর এই যে ইভাজিনেশনগুলো এটা মেইনলি হচ্ছে ইন্টারকোস্টাল স্পেসের কারণে ফর্মেশন হয়। নাও দ্য ট্রেসিং অফ ফিশার, তো প্রথমে আসি অবলিক ফিশার, অবলিক ফিচারটা মেইনলি শুরু হবে এই যে মিডিয়াস্টিনাল সার্ফেস থেকে শুরু হবে, তো অবলিক ফিচারটা শুরু হবে মিডিয়াস্টিনাল সার্ফেসে, এটা যাবে হচ্ছে বিহাইন্ড অ্যান্ড অ্যাবভ দ্য হাইলাম, এই যে হাইলামের বিহাইন্ড অ্যান্ড অ্যাবভ থেকে শুরু হবে, এবং ইট কাটস দ্য পোস্টেরিয়র বর্ডার, এই যে পোস্টেরিয়র বর্ডারকে কাট করবে ইন ল্যাটারাল টু দ্য 2.5 সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য জাংশন অফ দ্য T3 অ্যান্ড T4 ভার্টিবাল স্পাইন, দেন ইট গোস টু দ্য কোস্টাল সার্ফেস অ্যান্ড রানস ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস, এই যে কোস্টাল সার্ফেস দিয়ে ডাউনওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস হবে, অ্যান্ড দেন ইট গোস টু দ্য ইনফিরিয়র বর্ডার, এবং দেন ইট কাট দ্য ইনফিরিয়র বর্ডার কাট করবে অ্যাট, আচ্ছা সিক্সথ কোস্টোকন্ড্রাল জাংশনে এটা কাট করবে ল্যাটারাল টু দ্য 7.5 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, দেন ইট গোস টু দ্য মিডিয়াস্টিনাল সার্ফেস বিলো দ্য হাইলাম, এই যে হাইলাম পর্যন্ত যাবে, এই যে এটা হচ্ছে অবলিক ফিশার। তো এই অবলিক ফিশারের মাধ্যমে মেইনলি হচ্ছে আপার লুব আর হচ্ছে লোয়ার লুবে ভাগ করা হয়, তো লেফট লাঙ্গে তো হরাইজন্টাল ফিশার নাই, রাইট লাঙ্গে এই হরাইজন্টাল ফিশার থাকে, এই যে এটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, এই যে হরাইজন্টাল ফিশার এটা, তো এই হরাইজন্টাল ফিশারের মাধ্যমে মিডল লুবকে ভাগ করা হয় আপার লুব থেকে, এই যে। নাও দ্য ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, তো হচ্ছে রাইট অ্যান্ড লেফট লাং দুইটাতেই হচ্ছে 10টা করে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে, তো প্রফের বাইবাতে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের সংজ্ঞা খুবই ইম্পর্টেন্ট। ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের ডেফিনেশন হচ্ছে ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্ট্রাকচারালি ডিপেন্ড সেপারেটেড ইউনিট অফ লাং উইচ ইজ এরেটেড বাই টার্সিয়ারি ব্রঙ্কাস ইজ কল্ড ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। তো এখন রাইট লাঙ্গের ক্ষেত্রে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টগুলো দেখাই, প্রথমে আসি আপার লুব, আপার লুবে তো এই অংশটা হচ্ছে এপিকেল, এটা এপিকেল এভাবে ধরে বলবো, তো এটাকে তারপরের অংশটাকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে এই সামনেটা হচ্ছে অ্যান্টেরিয়র, দেন এটা হচ্ছে পোস্টেরিয়র, তাহলে অ্যান্টেরিয়র লুব, অ্যান্টেরিয়র আর হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট। তারপর আসি মিডল লুব, এই যে মিডল লুবকে আবার দুভাগে ভাগ করলে তাহলে এটা হচ্ছে মিডিয়াল আর এটা হচ্ছে ল্যাটারাল, মিডিয়াল সেগমেন্ট ল্যাটারাল সেগমেন্ট। এবার আসি লোয়ার লুব, এই যে লোয়ার লুবকে, লোয়ার লুবের এই অংশটা হচ্ছে এপিকেল, এই যে এপিকেল, দেন সামনের দিক থেকে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল, ল্যাটারাল বেজাল, তারপরে এটা হচ্ছে পোস্টেরিয়র বেজাল, আর হচ্ছে মিডিয়াস্টিনাল সার্ফেসের দিকে এই জায়গায় দেখাবো হচ্ছে মিডিয়াল বেজাল। এখন আসি লেফট লাঙ্গের ক্ষেত্রে ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, তো এটার আপার লুবের ক্ষেত্রে প্রথমে হচ্ছে এই উপরে এই অংশটা হচ্ছে এপিকেল, তারপরে এটাকে এভাবে যদি ভাগ করে দুই ভাগে ভাগ করি সামনেটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র, তারপরে যেহেতু এটা হচ্ছে লিঙ্গুলা, এই যে লিঙ্গুলাকে ধরে আমি যদি এটাকে দুই ভাগে ভাগ করি এভাবে, তাহলে সুপিরিয়র লিঙ্গুলা আর হচ্ছে ইনফিরিয়র লিঙ্গুলা, এভাবে দুই ভাগে ভাগ হবে, দেন হচ্ছে লোয়ার লোব, লোয়ার লোবের সেম এটা হচ্ছে এপিকেল, এই অংশটা এপিকেল, দেন এটা হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল, ল্যাটারাল বেজাল, পোস্টেরিয়র বেজাল, এই যে আর মিডিয়াল মিডাস্টিনাল সার্ফেসের দিকে এটা হচ্ছে মিডিয়াল বেজাল, এভাবে দেখা। তো এই হচ্ছে মোটামুটি লাং, এখন লাঙ্গের যে ডেভেলপমেন্ট ওটা খুবই ইম্পর্টেন্ট প্রফের জন্য, লাঙ্গের ডেভেলপমেন্ট 4টা স্টেজ আছে, তো ওই স্টেজগুলো পড়ে নিতে হবে, প্রফের ভাইবাতে ধরে ওটা, তো এবং হচ্ছে এই যে ডেভেলপমেন্ট রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।